দূরের মানুষের পর্যন্ত করেছে। তাহলে এই মজলিসটা চাঁদা মজলিস না। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দিন এইরকম ভাবে রইলে আল্লাহর মধ্যে আসার এবং বসার। আমি যে একটা পাঠ করেছি তার মানে বাংলা হচ্ছে আল্লাহ তাদের জন্য কঠিন শাস্তি প্রস্তুত করে রেখেছেন। হে জ্ঞানী মুমিনরা, আল্লাহকে ভয় করো, আল্লাহ তোমাদের কাছে নাজিল করেছেন উপদেশ বাণী। উপদেশ বাণী মানে এই কালাম পাঠ আমাদের কাছে নাজিল করেছে আল্লাহ। কালাম পাঠ এটা উপদেশ সম্বলিত, আল্লাহ উপদেশ সম্বলিত কিতাব। আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যত কিছু হবে সব এই কালাম পাকে আল্লাহ বর্ণনা করে দিয়েছে। এই কালাম পাকে এলেম যার মধ্যে থাকবে সেই হচ্ছে উত্তম মানুষ। সারা পৃথিবীর জ্ঞান অর্জন করেছ কিন্তু কালাম পাকের কোনো জ্ঞান তোমার অর্জন করা হয়নি, তুমি পূর্ণ মানুষ হতে পারলে না। কালাম পাক যে পড়বে, কালাম পাক যে দেখবে, যে শিখবে, সে নিজেকে চিনতে পারবে। এই কালাম পাকে আল্লাহ কি বলেছে এটা যদি পড়ে সে জানতে পারে, সে নিজেকে চিনতে পারবে। মানুষ নিজেকে যখন চিনতে পারবে তখন সবাইকে চিনবে। আর কালাম পাক যারা পড়েছে উচ্চ শিক্ষা WBCS ICS FRCS যত বড় বড় ডিগ্রি আছে পড়ে আসবে, কিন্তু কালাম পাকে এলে তার মধ্যে থাকবে না। সে তার শিক্ষা সব নিষ্ফল, কোনো কাজে আসবে না। তাই আমার আল্লাহ বলেছেন যে তোমার এই ধন সম্পদ বিবি বাচ্চা কাল কেয়ামতের ময়দানে কিছু কাজে লাগবে না। তুমি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা জমিয়ে রেখেছো বাড়িতে, তুমি এই টাকার জন্য তোমার আর ঘুম হয় না, কেউ কোথায় নিয়ে চলে যাবে, টাকা সঞ্চয় করে রেখেছো, কিন্তু তুমি মরার পরে ওই টাকাটা চলে যাবে, তোমার কাছে আর থাকবে না। তাই কারণ আবু সাল্লাহ সালামের চাচাতো ভাই ছিল, কারণের সম্পদ অঢেল সম্পদ। আল্লাহ বললে হে মুসা যাও না, কারণে গিয়ে বলো না যে টাকার জাকাতটা দিতে। কে বললো বলে কি জাকাত দেব আমি? আমি কষ্ট করে উপার্জন করি, টাকা আমি জাকাত দেব না? আমি দেবো না। ওই হে আল্লাহ মুসা তো জাকাত দিতে চায় না, কি করবো? ওই তার কাছে আবার যাও, আবার গিয়ে বললো বলে না আমি জাকাত দেব না। এইবার আল্লাহর কাছে বলি আল্লাহ জাকাত দিতে চায় না, বলে তৈরি হয়ে থাকতে বলো ওকে, আল্লাহর শাস্তি আসবে। মাটিকে আল্লাহ বলে মাটি ওকে আস্তে আস্তে গ্রাস করো, তখন মাটি ওকে টেনে নিচ্ছে ওঠো রাজপ্রাসাদ প্রাসাদ যাবতীয় সব একসঙ্গে আস্তে 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 এর মাটির ভেতরে যাচ্ছে, হাঁটু পর্যন্ত গিয়েছে কাঁদিয়ে। মুসা আল্লাহ সাল্লাম গিয়ে বলছে এখন কি স্বীকার করবেন আল্লাহকে? বলছে এখন আমার শক্তি আছে উঠে যাবো, এখনো স্বীকার করবো না।